1972 সালের প্রথম দিকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আয়ারল্যান্ড। তবে সেটি কাগজে কলমে থাকলেও ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে পিছিয়ে ছিল দেশ দুটি। তবে এবার সেই জট খুলতে শুরু করেছে আইরিশ সরকারের শক্তিশালী এক প্রতিনিধি দলের ঢাকা সফরে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইব্রাহিমের সঙ্গে তাদের বৈঠক হয়, যেখানে আয়ারল্যান্ডের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির এন্টারপ্রাইজ বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কভিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যই মূলত এই বৈঠক। আয়ারল্যান্ড বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে দেশটির জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার বিষয়েও কথা হয় বৈঠকে। বাংলাদেশের পরিসংখ্যান বলছে আয়ারল্যান্ডে বাংলাদেশের রপ্তানি বার্ষিক 16.8% বেড়েছে, যা 1995 সালের 7.1 মিলিয়ন ডলার থেকে 2022-এ 463 মিলিয়ন ডলারে উন্নতি হয়েছে। তবে এ সফরের মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে আরও এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 19 বছর ধরে বিজনেস করতেছি এখানে, আমরা খুবই স্টাফের খুব সাফারিং করতেছি। তো এটা যদি আমাদের বাংলাদেশ থেকে কোনো সুযোগ থাকে আর একটু ইজি আনা যায়, তো আমরা আমাদের অনেক লোকের দরকার। যদি বাংলাদেশ গভর্নমেন্টে আমাদেরকে চান্স দেওয়া হয়, তো আমরা এখানে ফরেন ইনভেস্টমেন্ট, আমরা বিগ ইনভেস্টমেন্ট করতে পারি। এটা আমাদের অলরেডি গ্রুপ কোম্পানি আছে আমাদের। অপরদিকে এই সফরের ফলে আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের কাজটি আরও সহজ হবে বলে মনে করেন প্রবাসীরা। বাংলাদেশি যারা আয়ারল্যান্ডে বসবাস করি, আমরা আশাবাদ ব্যক্ত করি যে শীঘ্রই বাংলাদেশে আয়ারল্যান্ডের একটি স্থায়ী দূতাবাস চালু হবে এবং দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। সফরে বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনসুলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাইমন কভিনি ও তার দল। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।